أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শাকুর আফসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অভিনন্দন অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের অনলাইন ক্লাসের সেট ও সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আমরা পূর্বে ক্লাসে তালিকা পদ্ধতি এবং সাইট গঠন পদ্ধতিতে পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এখন তোমাদের আজকে তাহলে স্যার তালিকা পদ্ধতির অধীনে আমরা আরও কতগুলো সংজ্ঞা শিখব, যেমন সংযোগ সেট। সংযোগ সেট কি দেখো একটু খেয়াল করে, যে সংযোগ সেট হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। মানে দুই বা দুইয়ের অধিক সেট যখন থাকবে তাদের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে আমরা একটি সেট যখন তৈরি করব সেটাকে সংযোগ সেট বলা হয়। একে সংযোগ সেট বলা হয়। এই সংযোগ সেটকে মানে এই সংযোগ সেটটাকে আমরা ইয়াকে এই চিহ্নের মাধ্যমে, এই চিহ্নটা হলো ইউনিয়ন, ইউনিয়ন ইউনিয়ন বলা হয়, কাপও বলা হয়। ইয়াকে ইউনিয়ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন একটু খেয়াল করে দেখো, আমরা যদি এ সেট একটু ধরি, যে ওয়ান এ সেটের মধ্যে ওয়ান টু থ্রি তিনটি উপাদান নিয়ে একটা সেট, তারপর বি নামে অপর একটি সেট দেখো তৈরি করলাম, যে থ্রি ফোর ফাইভ হলে এ ইউনিয়ন বি এর মান কত। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মান বাই করতে গেলে এখন আমরা লিখবো এ সেটের মানটা, লিখবো এ সেটের মানটা হলো ওয়ান টু থ্রি, ইউনিয়ন বি সেটটা হলো থ্রি ফোর ফাইভ। একটু খেয়াল করে দেখো যে এ সেটের উপাদান আমরা ওই প্রথমে যে মানটা দেওয়া আছে সেটা লিখলাম, তারপর ইউনিয়ন চিহ্ন দিলাম, দ্বিতীয় সেটটি লিখলাম থ্রি ফোর ফাইভ। তারপর এখন দেখো প্রথম সেটে আছে ওয়ান, দ্বিতীয় সেটে ওয়ান উপাদানটি নেই, না থাকলেও আমরা সেটা লিখতে হবে। তারপর দ্বিতীয় প্রথম সেটের টু উপাদানটা আছে, দ্বিতীয় সেটের মধ্যে টু নাই, লিখতে না থাকলেও লিখতে হবে। তাহলে থ্রি উপাদানটা দেখো, যে দুইটি সেটের মধ্যে থ্রি উপাদানটি বিদ্যমান, তাহলে আমরা দুইটা থ্রি লিখবো না, এই একই রকম উপাদান থাকলে আমরা একটা উপাদান লিখবো। তারপর আছে দ্বিতীয় সেটের মধ্যে ফোর এবং ফাইভ, প্রথম সেটের মধ্যে ফোর ফাইভ নাই, না থাকলে আমরা ফোর ফাইভ এটা এই সেটের মধ্যে লিখতে হবে, ফোর এবং ফাইভ। তাহলে আমাদের দুইটি সেটের উপাদান সবগুলো উপাদান নিয়ে আমরা একটা সেট তৈরি হয়ে গেল, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এটাই হলো সংযোগ সেট। এখানে আমরা অ্যান্সার লিখব, এটা হলো সংযোগ সেটের উদাহরণ। তারপর আসো আরেকটি উপাদান, আরেকটি সংজ্ঞা দেখো, দেখো যে সেদ সেট আমরা এখন শিখবো, যে সেদ সেট থাকে বলে এখন দেখো সেদ সেট কাকে বলে, সেদ সেটটি হলো দুই বা দুইয়ের অধিক সেটের মধ্যে সাধারণ উপাদানটি নিয়ে
যে সেট তৈরি হয় সেটাকে বলা হয় সেতো সেট, যে দুই বা তত দিক দুই বা তত দিক সেটে দুই বা তত দিক সেটে সাধারণ সাধারণ উপাদান নিয়ে ঘটিত সেটকে ঘটিত সেটকে সেতো সেট বলা হয়। এই সেতো সেটকে আমরা ইহাকে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করে, এই চিহ্নটার নাম হলো ইন্টারসেকশনও করা হয়, এই চিহ্নটাকে ইন্টারসেকশনও বলে, ক্যাপও বলা হয়। তাহলে আমরা ইন্টারসেকশনও বলবো ক্যাপও বলবো, যে যেটা খেয়াল রাখতে পারি সেটি চলবে ইন্টারসেকশন ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এই সেতো সেটের সংখ্যা সেতো সেটের এই সংখ্যাটা আমরা সংখ্যার সাহায্যে আমরা এখন একটি সমস্যা সমাধান করব। যেমন ধরো এ নামে একটি সেট দেওয়া আছে, টু থ্রি ফোর, বি মধ্যে আরেকটি উপাদান দেওয়া, বি সেটের মধ্যে আর উপাদান দেওয়া আছে মনে করো থ্রি ফোর ফাইভ, হলে এ ইন্টারসেকশন বি এর মান কত? তাহলে এখন আমরা এ ইন্টারসেকশন বি এ মান বের করব। যেমন এ ইন্টারসেকশন বি এর মানটা হলো টু থ্রি ফোর, এর মানটা হলো টু থ্রি ফোর, তারপর ইন্টারসেকশন চিহ্নটা দিবে, দেওয়ার পর আমরা বি সেটটি লিখবো থ্রি ফোর ফাইভ। এখন একটু খেয়াল করে দেখো দুইটি সেটের মধ্যে একই রকম উপাদান কী আছে, কী দেওয়া আছে এটা খেয়াল করে দেখো। আমরা লক্ষ্য করলাম যে উভয় সেটের মধ্যে থ্রি ফোর দুইটা সেটের মধ্যেই বিদ্যমান আছে, তাহলে আমরা থ্রি ফোর এই দুইটা উপাদানকে সাধারণ উপাদান বলা হয়, যেমন থ্রি আর ফোর। এছাড়া বাকি সেট উপাদানগুলো নেওয়া যাবে না, যে দুইটি উপাদান দুইটি সেটের মধ্যে থাকবে অথবা তিনটা সেটের মধ্যে যতটা সেট থাকবে ততগুলো সেটের মধ্যে একই উপাদান থাকতে হবে। তাহলে আমাদের এখানে দুইটি সেটের মধ্যে একই উপাদান হলো থ্রি এবং ফোর, তাহলে থ্রি ফোর হলো সেতো সেটের উদাহরণ। তাহলে আমরা এখানে এটা অ্যান্সার লিখতে পারি। তাহলে এখন দেখো তোমরা বাড়িতে এই দুইটি সেটের মাধ্যমে আমরা কিছু দেব গাণিতিক সমস্যা দেবো, তোমরা বাড়িতে চর্চা করবে, আশা করি এই দুইটি সেটের এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। এখন আমরা আমাদের বাড়িতে চর্চা করার জন্য কিছু সমস্যা দেব, সেগুলো চর্চা করবে।
যদি এ সেট, এ একটি সেট যার উপাদানগুলো হলো 4 5 6, তারপর বি আর টি সেট হলো 6 7 8, ফলে এ ইউনিয়ন বি এ মান কত? দুই নাম্বার হলো যদি মনে করো পি সেট একটা দিলাম, যে 3 5 6, কিউ নামে আর অপর একটি সেট দিলাম আমরা ধরো 5 6 7, হলে পি ইন্টারসেকশন কিউ এর মান কত? এই দুটি উপাদান, দুটি সমস্যা তোমরা বাড়িতে চর্চা করবে, আশা করি এই দুটি দুইটি উপা এই সমস্যার মাধ্যমে তোমরা সংযোগ সেট এবং সেট সেটের সংজ্ঞার সাথে এই উপা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে, এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।